তো ভাই আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম রয়েছে সব থেকে ফেমাস প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। তো এখন দেখুন মানুষ কিন্তু ইনস্টাগ্রামে আপনি যদি রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন পার মিনিটে ইনস্টাগ্রামে প্রতিটা মানুষ কিছু না কিছু পোস্ট করছে। ভাই যারা ইনস্টাগ্রাম ব্যবহার করে, যারা ক্রিয়েটার মানে যারা ক্রিয়েট করে ভিডিও, তারা পার মিনিটে কিছু না কিছু পোস্ট করছে, এবং যারা ক্রিয়েটার নয় তারাও কিন্তু ইনস্টাগ্রামে কিছু না কিছু পোস্ট করছে। তো এবার দেখুন আজকের ভিডিওতে এই ইনস্টাগ্রামে যে পোস্ট করছেন, আপনি যদি একজন ক্রিয়েটার হয়ে থাকেন আপনি হয়তো মাসের পর মাস ভিডিও রিলস ক্রিয়েট করেই যাচ্ছেন, অথচ আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনি এত চেষ্টা করছেন আপনার ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে না। তো আজকের ভিডিওতে ভাই ছোট্ট দুটো টিপস দেবো, এই টিপস দুটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাই ভাইরালে যাবেই যাবে। কারণ দেখুন অনেকে ভিডিও আপলোড করে, রিলস আপলোড করে, কিছু মারাত্মক ভুলকে করে থাকে, যার জন্য কিন্তু তার রিলস আর বাজারে চলে না ভাই। তো আজকে সেই রকমই দুটো টিপসকে দেবো। সর্বপ্রথম একটা ফ্রিতে টিপস আপনাদেরকে দিয়ে দিই। ফ্রিতে টিপস হচ্ছে ভাই, ভিডিও অনেকেই কি করে ইনস্টাগ্রামটা ওপেন করার পর ওখান থেকে ক্যামেরাটা অন করে কিন্তু ভিডিও শুট করে। এটা হচ্ছে সব থেকে রং প্রসেস ভাই। আপনি যখন ভিডিও ক্রিয়েট করছেন, কারণ এখনকার দিনে প্রত্যেকটা মানুষের কাছে ভাই দামি দামি স্মার্টফোন রয়েছে, আগে যে কোনো ক্যামেরাতে ভিডিও শুট করলে চলে যেত ভিডিও, এখন কিন্তু ভাই ওটা হবে না। আপনাকে ক্যামেরাতে প্রথমে ভিডিওটি শুট করতে হবে, সেখানে এডিটিং সফটওয়্যারে গিয়ে আপনাকে সুন্দরভাবে ভিডিওটা এডিট করতে হবে, তারপরে আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে। আগে কি করতো মানুষ, ফেসবুক ইউজ করতো, ওখান থেকে ক্যামেরা অন করে ভিডিও ছেড়ে দিত, সেটাই কিন্তু ভাইরাল হয়ে যেত। এখন কিন্তু ভাই কোয়ালিটি না হলে, আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু ভাই আপনার ভিডিও ভালো চলবে না। তো এটা গেল ফ্রি টিপস। এবার দেখুন আমি যে টিপসটা আপনাদেরকে বলছি, আপনারা দেখুন এখানে আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিয়েছি। তো আমি ইনস্টাগ্রামটা ওপেন করছি জাস্ট। তো এখানে দেখুন এই যে ইনস্টাগ্রামটা ওপেন করলাম, এখানে আমি প্লাস আইকনে ক্লিক করবো, যেভাবে রিলস আপলোড করে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন কোনো একটা জিনিস এখানে আমি নিয়ে নিচ্ছি, যে কোনো একটা জিনিসকে নিয়ে নিচ্ছি। ধরুন এটাই আমি নিয়ে নিচ্ছি। তো এটা যে নিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে, দেখুন সব থেকে মেন ফান্ডা হচ্ছে এটা যে আমি আপলোড করবো। নেক্সটে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করার পর অনেকেই কি করে এখানে একটা যে কোনো টাইটেল দিয়ে দেয় ভাই, ঠিক আছে। আমিও ধরুন যে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছি, যে ওয়ান্ডারফুল দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। ধরুন এবার মানুষ কি করে, দেখুন এখানে একটা ইমোজি লাগাই, ঠিক আছে, এতটা পর্যন্ত ঠিক আছে। এবার মানুষ কি করে এখানে হ্যাশট্যাগুলো দেওয়া শুরু করে আস্তে আস্তে, ইনস্টা রিলস, এভরিওয়ান, ট্রেন্ডিং, এভাবে কিন্তু হ্যাশট্যাগ দিতে থাকে। কিন্তু এটা হচ্ছে ভাই রং প্রসেস একদম। আপনাকে কি করতে হবে, হ্যাশট্যাগটা এভাবে দেওয়া যাবে না, আপনাকে ডট দিতে হবে, নিচে যেতে হবে ডট, 19টা থেকে 20টা ভাই আপনাকে ডট দিতে হবে নিচে নিচে। দেখুন 1টা 2টো 3টে এভাবে ডট দিয়ে আপনাকে কিন্তু 19 থেকে 20টা ডটকে আপনাকে এভাবে দিতে হবে। তারপরে 19-20টা ডট দেওয়ার পর নিচে গিয়ে আপনাকে হ্যাশট্যাগ গুলো দিতে হবে। তো এবার হ্যাশট্যাগ বলতে মনে পড়ে গেল, এটা কি করে অনেকেই যেগুলো কিন্তু পপুলার হ্যাশট্যাগ সেগুলো তো আপনি দিবেন। সবসময় আপনি চেষ্টা করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী 2-3টে কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার। তারপরে আপনি যে পপুলার হ্যাশট্যাগুলো রয়েছে, যেমন ইনস্টা রিলস, ফেসবুক রিলস, শুধু রিলস, এভরিওয়ান, ট্রেন্ডিং, এই জিনিসগুলো তো দেবেন। তো চলুন আজকে একটা টিপস দিয়ে দিলাম, ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, মেসেজ করে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজ এ পর্যন্ত।